সবজিগুলো কি বাইরে রাখার কারণে শুকিয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে যদি সবজিগুলোকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে চাও তাহলে অবশ্যই মশারির মধ্যে রেখে দেখো শুনতে অবাক লাগলেও টিপসটা কিন্তু খুবই কার্যকরী আশা করি তোমরা সকলেই সুফল পাবে অবশ্যই ট্রাই করে দেখো তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে তো নমস্কার বন্ধুরা মউস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখে নেওয়া যাক প্রথম ঘরে যদি জ্যামের শিশি থাকে বা হরলিক্সের শিশি থাকে আর জিনিসগুলো যখন ফুরিয়ে যায় তখন কিন্তু আমরা এই শিশিগুলোকে ফেলে না দিয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যেই কিন্তু আমরা বিভিন্ন রকম জিনিসপত্র রাখি বা মশলা রাখি আর এতে দেখতেও যেমন ভালো লাগে আর কিসের মধ্যে কোন জিনিসটা রয়েছে সেটাও কিন্তু খুব সহজেই বাইরে থেকে দেখা যায় কিন্তু যখন আমরা শিশিগুলোকে এরকম বাস্কেটের মধ্যে করে রেখে দিই যদি শিশির ঢাকনাগুলো একই কালারের হয় তখন কিন্তু দেখবে উপর থেকে দেখে বোঝা যায় না যে কোন জিনিসটার মধ্যে কোন জিনিসটা রয়েছে কারণ উপর থেকে কিন্তু কিছুই দেখা যায় না এখন আমাদের প্রত্যেকটা শিশি এইভাবে তুলে তুলে দেখতে হয় যে কোনটার মধ্যে কি রয়েছে বা হয়তো আমরা তো এই সব শিশিগুলো প্রত্যেক দিন নাড়াচাড়া করছি হয়তো আমাদের মনে থাকবে কিন্তু যদি আমাদের রান্নাঘরে নতুন কেউ এসে রান্না করতে যায় তার কিন্তু খুবই অসুবিধা হবে কারণ কোনটার মধ্যে কি আছে তারা বুঝতে পারবে না তো সেক্ষেত্রে একটা কাজ করা যায় প্রত্যেকটা শিশির ঢাকনার উপরে একটা লেভেল তার মধ্যে সব নামগুলো লিখে রাখলে সেটা হতে পারে কিন্তু সেটাও কিন্তু একটা খাটনির ব্যাপার তো একদম কোনোরকম কোনো খাটনি না করেই কিন্তু আমরা কাজটাকে সহজ করে নিতে পারি দেখো এই বাস্কেটের মধ্যে যে কটা শিশির রয়েছে আমি সব কটাকে যদি এইভাবে উল্টো করে রেখে দিই তাহলে কিন্তু দেখবে উপর থেকেই আমরা দেখে সহজে বুঝে যাব যে কোন জিনিসটার মধ্যে কোন জিনিসটা রয়েছে আর এটা যে শুধু আমরা বুঝতে পারবে তাও না আমাদের রান্নাঘরে যদি কেউ নতুন একজন এসেও রান্না করতে যায় তারও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না বা কোনো কিছু লেখালেখিরও প্রয়োজন পড়বে না তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের কাজটাকে সহজ করে নিতে পারি তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের দু নম্বর টিপস এখন যা প্রচণ্ড গরম পড়েছে তাতে করে কিন্তু প্রত্যেকের বাড়িতেই মাঝে মধ্যেই দুটো একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আসছে সেটা ছোট হোক কিংবা বড়। কিন্তু যখন বেশ কিছু জমে যায় আমরা কিন্তু এই বোতলগুলোকে ফেলে দিই তো এই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু দেখো কত সুন্দর জিনিস তৈরি করে নেওয়া যায় আমি বোতলটাকে দুটো টুকরো করে নিয়েছি আর নিচের দিকের যে টুকরোটা সেটাকে আমি একটু ডেকোরেট করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা কালার করে নিতে পারো তবে আমি কালার করার কোনো ঝামেলা করলাম না আমি খুব সহজেই যাতে কাজটা করা যায় সেই কারণে আমি এখানে কালারিং যে সেলোটেপগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি তো আমি আমার মতো করেই করছি তোমরা কিন্তু চাইলে নিজেদের পছন্দ মতো যেমন ইচ্ছে তৈরি করে নিতে পারো জিনিসটা এখানে আমি দুটো কালারের সেলোটেপ ইউজ করেছি তো দেখো এবার যে জিনিসটা তৈরি হলো এটা কিন্তু আমরা বিভিন্ন রকম কাজে ব্যবহার করতে পারবো এটা আমরা আমাদের রান্নাঘরে ছুরি কাচি পিলার বা স্পুন এসব রাখার জন্য ব্যবহার করতে পারবো না হলে কিন্তু তোমরা এটা স্টাডি টেবিলেও রাখতে পারো বাচ্চাদের পেন পেন্সিল পেন্সিল কালার সমস্ত কিছুই রাখা যাবে তো এটা কিন্তু নিজেদের প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো আর দেখতেও কিন্তু যথেষ্ট ভালো লাগছে তো স্পুন হোল্ডার কেনার জন্য আমাদের আলাদা করে পয়সাও খরচা করতে হবে না বা এটা যদি আমরা পেন হোল্ডার হিসাবেও ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু দেখতে ভালো লাগবে আর আলাদা করে আমাদের পেন হোল্ডার কেনারও কোনো দরকার পড়বে না তবে স্পুন হোল্ডার বা পেন হোল্ডার তো খুব বেশি দামি জিনিস নয় আমরা কিন্তু অবশ্যই কিনে নিতেই পারি তবে কেনা জিনিসের থেকে নিজে হাতে করে বানানো একটা জিনিসের কিন্তু আনন্দ অনেক বেশি হয় তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে গরমকালের সব থেকে বড় সমস্যা সারাদিনের কাজকর্মের পর যখন একটু স্নান করতে যাবে তখন দেখবে স্নানের জল কিন্তু একদম আগুনের মতো হয়ে রয়েছে আর এই জলে স্নান করে কিন্তু একটুও স্বস্তি পাওয়া যায় না তো যাদের টিউবওয়েলের জল তাদের অতটা সমস্যা হয় না কিন্তু যাদের ট্যাঙ্কির জল সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এতটাই গরম হয়ে যায় না সকালে না রাতে কোনো সময়ে কিন্তু স্নান করে স্বস্তি পাওয়া যায় না তো সেক্ষেত্রে যদি আমরা চান না করে একটা বালতিতে কিছুটা জল ধরে নিই আর তার মধ্যে ফ্রিজ থেকে বের করা কিছুটা ঠান্ডা জল মিলিয়ে নি তাহলে জলের যে অতিরিক্ত গরম ভাবটা সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে আর এই হালকা ঠান্ডা ঠান্ডা জলটা দিয়ে স্নান করলে কিন্তু অনেকটাই স্বস্তি পাওয়া যাবে সারা দিনের পরিশ্রমের যে ক্লান্তি অনেকটাই কিন্তু দূর হয়ে যাবে তো আশা করি গরমকালের এই টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখনও কিন্তু অনেকেই শিলনোড়া ব্যবহার করে থাকে তো শিলনোড়ায় যদি মশলা করে তারপরে রান্না করা যায় তো আমরা সবাই জানি যে সেই রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো নিজেদের খাটনি কমাতে বা সময় বাঁচাতে আমরা কিন্তু আজকাল অনেকেই আবার গ্রাইন্ডার ব্যবহার করে থাকি বা গুঁড়ো মশলা ব্যবহার করি যাতে খাটনি কম সময়ও বেঁচে যায় কিন্তু যারা এখনও শিলনোড়া ব্যবহার করে তাদের জন্য আজকের এই ছোট্ট টিপসটা মশলা হয়ে যাওয়ার পর সাধারণত কিন্তু এই শিল্পাটা ধুয়ে তারপরে তুলে রাখা তো এইভাবে যখন আমরা শিলনোড়াটাকে আলগা অবস্থায় ফেলে রেখে দিই দেখবে এর মধ্যে কিন্তু ধুলো বালিও পড়বে এছাড়া টিকটিকি বা আরশোলাও মুখ দিতে পারে তো আমরা যখনই মশলা হয়ে যাবে ধুয়ে তুলে রেখে দেবো তখন কিন্তু এটা একটু শুকনো করে নিয়ে তারপরে এরকম একটা কোনো প্লাস্টিকের ব্যাগের মধ্যে করে যদি আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু এর মধ্যে আর কোনো রকম ধুলো বালিও পড়বে না বা টিকটিকি আরশোলা কোনো কিছু মুখও দিতে পারবে না শিলপাটাটা একদমই পরিষ্কার থাকবে পরিবারের সকলের সুরক্ষার কথা ভেবে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোর দিকে আমাদের অবশ্যই নজর দেওয়া উচিত তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে মশারি পুরনো হয়ে গেলে কিন্তু যদি একটু ছিড়ে ফেটে যায় আমরা সেই মশারিগুলোকে বাদ দিয়ে আবার নতুন মশারি কিনে আনি কিন্তু ফেলে দেওয়ার আগে এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো আমাদের প্রত্যেক দিনের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তো দেখো মশারি থেকে আমি একটা ছোট্ট টুকরো কেটে বের করে নিয়েছি তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী আরো বড় করেও টুকরোটাকে কেটে নিতে পারো তো এবার দেখো যে টুকরোটাকে আমি কেটে নিলাম সেটাকে আমি মাঝখান থেকে একটা ভাজ করে নিয়েছি আর এবার সুত সুতো দিয়ে দুটো পাশই কিন্তু আমি সেলাই করে দেবো মশারি তো এমনি পাতলা তো তার উপর দিয়ে সেলাই করলে যদি খুলে যায় তো সেই কারণে আমি কিন্তু এই জায়গাটাকে ডবল ফোল্ড করে নিয়ে তারপরে সেলাই করেছি যাতে জায়গাটা একটু মোটা হয় আর সেলাইটা করতেও সুবিধা হয় তো এখানে দেখো আমি দুটো পাশ কিন্তু সেলাই করে নিয়েছি আর এবার এখানে নিয়ে নিয়েছি একটা দড়ি মুখের দিকে এই দড়িটাকে দিয়ে আমি কাপড়টাকে ফোল্ড করে দিচ্ছি তো তাহলে কিন্তু দড়িটা দেখো ভিতরে চলে গেল। আর এবার আমি মুখের দিকে এই অংশটাকেও সেলাই করে নেবো সেলাই হয়ে যাওয়ার পর আমি জিনিসটাকে উল্টো করে দিলাম আর তাহলে কিন্তু সেলাইটা ভিতরের দিকে চলে গেল তো এবার দেখো যে জিনিসটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা নেটের ব্যাগ তৈরি হয়ে গেল আমাদের অনেক সময় বেশি পরিমাণ আলু আদা পেঁয়াজ রসুন নিয়ে আসা হয় যেগুলো কিন্তু দেখবে আমরা ঝুড়িতে সব একসঙ্গে রেখে দিই বলে কয়েকদিন পরেই পচে যায় যদি বেশ কয়েকদিন বাড়িতে না থাকা হয় তাহলে তো এসে দেখবে যে কয়েকটা আলু পেঁয়াজ নষ্ট হয়েছেই তো সেক্ষেত্রে যদি বেশি আনা হয়ে যায় বা আমরা কোথাও যাব মনে করি তখন কিন্তু এই নেটের ব্যাগের মধ্যে করে যদি আমরা জিনিসগুলো রেখে দিয়ে যেতে পারি তবে নিশ্চয়ই একটা ব্যাগের মধ্যেই নয় এরকম যদি আমরা দুটো তিনটে ব্যাগ বানিয়ে নিতে পারি একটা ব্যাগের মধ্যে পেঁয়াজ রাখলাম বা একটা ব্যাগের মধ্যে আলু রাখলাম এরকম যদি আলাদা আলাদা করে রেখে দিতে পারি তাহলে কিন্তু এর মধ্যে থেকে হাওয়া বাতাসটা খুব ভালোভাবে পাস করতে পারবে আর তখন কিন্তু জিনিসগুলো ভালো থাকবে তো এইভাবে করে কিন্তু আমরা জিনিসগুলোকে রেখে দিতে পারি এছাড়াও আমরা এর মধ্যে ফল শাক সবজি যে কোনো কিছুই কিন্তু রাখতে পারবো তাতে জিনিসগুলো ভালোও থাকবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ